বাল্যবিবাহ রোধে জেলা প্রশাসন এবং সবরুম মহকুমা প্রশাসনের উদ্যোগে সবরুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার এডিএম সুব্রত রিয়াং, সবরুমের মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত, জেলার ওয়ান স্টপ সেন্টারের দিদিমণি মাম্পি সোম, এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমার বাল্যবিবাহ রোধক কমিটির নোডাল অফিসাররা। উপস্থিত ছিলেন সবরুম মহকুমার পুলিশ আধিকারিক দুলাল দত্ত সহ সবরুমের দুটি থানার পুলিশ আধিকারিক এবং ব্লক আধিকারিকরা। সকাল 11টা নাগাদ উক্ত সভার শুভ সূচনা হয় এবং 1:30 পর্যন্ত চলে এই সভা। আমরা আগামী দিনে আমাদের যে প্রচেষ্টা এটাকে আরও ব্যাপক হারে এগিয়ে নিয়ে যাব। আমরা ইতিমধ্যে কিছু হটস্পট আইডেন্টিফাই করেছি এবং আমাদের এখানে কাউন্সিলিংয়ের জন্য আমরা কিছু জায়গাও আমরা রেডি করেছি, যেখানে বর্তমানে আমাদের এখানেই আমরা কাউন্সিলিং পোর্শনটা আমরা সারব। তাছাড়া অ্যাকচুয়ালি আমাদের এখানে গ্রাসরুট লেভেলে মানুষের মধ্যে সেই সচেতনতাটা কম, তার জন্য আমরা আগামী দিনে বিভিন্ন স্কুলে, কলেজে এবং বিভিন্ন জনপদে যেখানে আমাদের আমরা দেখেছি যে এই মানে প্রবণতাটা বেশি, সেখানে আমরা আমাদের যে প্রচার বা ইয়েটা সচেতনতামূলক কর্মসূচিটা সেটা আমরা করব। তো আশা করছি যে যেমন আমাদের এই মাসেই আমরা প্রায় 10টা এরকম বাল্যবিবাহ আমরা রোধ করতে পেরেছি, আমাদের লক্ষ্য থাকবে যেন আমরা পুরো সাবরুম মহকুমাকে পুরোপুরি এই বাল্যবিবাহ মুক্ত আমরা করতে পারি। বিউ রিপোর্ট FM 24।